तो জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমি আমরা ঠিক কোথায় ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ ঠিক ধরেছো, রামরাজাতলে আমরা রাম বিজয় দেখতে গিয়েছিলাম। আর অনেক বহু বছর পরে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে কি বলবো, মানে অ্যাকচুয়ালি আসাটা হয়েছিল বাবুর জন্য। বাবু বলেছিল যে, বাবু তো কোনোদিনও আসেনি, তো বলেছিল যে দেখতে যাব। আমাদের মুখে অনেক গল্প শুনেছে, দিদির মুখে শুনেছে, মায়ের মুখে শুনেছে। তো যখন ছোট ছিলাম মা আমাদেরকে নিয়ে যেত, আর কিছু খেলনা কিনে দিত না। দেখবে ওই যে মাটি সরার মধ্যে সেই গাড়ি টানলেই টিং টিং করে একটা সেই মানে কাঠি দেওয়া থাকতো, আওয়াজ হতো, ওইটাই কিনে দিত। আর আমরা ওটা পেয়ে যে কী খুশি হতাম, সারা দুপুর বলো সন্ধ্যা বলো যখন তখন নিয়ে ওটাকে বেরিয়ে পড়তাম, এমন আওয়াজ হতো ঢাকের মতো। তো বেশ ভাঁজা হতো মায়ের সাথে আসতে। তো ফাইনালি অনেক ভিড় ভাট্টা সামলাবার পরে মায়ের মুখ দেখতে পেলাম। দেখো জাস্ট মনটা ভরে গেছিলো, বাট প্রচণ্ড ভিড় হয়েছিলো। হ্যাঁ এখানে আমার দিদির আসারও কথা ছিল, কিন্তু এমন ফ্যাশনতে পড়েছি। টোটো করে আসার পর দাসনগরে দেখলাম টিকিট কাউন্টার বন্ধ, ট্রেনও বন্ধ করে দিয়েছে। তো মাথায় হাত, এবার যাব কি করে রামরাজাতলা, কারণ বেরিয়ে যেখানে পড়েছি যেতে তো হবেই। তো দিদিকে ফোন করলাম, দিদিও বললো এদিক দিয়ে হাওড়া দিয়ে ট্রেন চলছে না, টিকিট কেটে বসে আছে। তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর টোটো করে আবার আমরা সোজা রামরাজাতলাতেই মন্দিরের সামনে গিয়ে নামলাম। তো সেখান থেকেই ও তো প্রচণ্ড ভিড় হয়েছিল, অনেক ভিড় হয়েছিল। আর শুধু মানে ছোটোবেলায় এসেছি অতটা বুঝতাম না, আর বড় যখন হলাম তখন মানে অনেকের মুখে শুনেছিলাম যে প্রচণ্ড ভিড় হয় ভিড় হয়। তো যখন মানে দেখলাম এত ভিড়ে, বাবু তো জাস্ট মানে বাবু বলেই দিল যে আমি আর আসবো না, কারণ বাবুর অত ভিড় একদম পছন্দ হয়নি। তো তারপরেতে দেখো বাবু আবার নিজের টাকা দিয়ে বনিদেরকে পাখা কিনে দিচ্ছিল, ওরা দুজনকে দুটো পাখা কিনে দিয়ে আবার আমরা এগোলাম। তো আবার ঘুরতে ঘুরতে কত কিছু দেখলাম, কত সিনসিনারি। আর ওখানে গোপালের জামা দিয়েছিল, আর যেহেতু বড়ো মানুষ গোপালের জামা খুব ইচ্ছে ছিল, তো ওকেও দিলাম দুটো জামা কিনে, আর আমরাও নিলাম আমাদের আমাদের ছোটো গোপু বড়ো গোপু আর আমার বোনও নিয়েছিল। তো ওখান থেকে গোপালের জামা নিয়ে নেওয়ার পরে একটুখানি হাঁটার পর দেখতে পেলাম যে ওই যে ছোটো ছোটো মাটি, এখন এই ছোটো ছোটো মাটির সবজিগুলো না খুব ছোটো করে দিয়েছে, কিন্তু আমরা যখন কিনেছিলাম দুটা করে পিস কিনেছিলাম অনেক বড় বড় ছিল, এখন তো ভেঙে গেছে। তো এখন এখন দেখো কত ছোট ছোট। তো পেফমের জন্য আর পাখির জন্য ওগুলো নেওয়া হয়েছিল। নিয়ে আবার ভিড়, এবার তো বাড়ির দিকে পৌঁছাবো, কারণ বৃষ্টি আসবে, মেঘলা করে এসেছিলো পুরো আকাশ। তো অত দূর আমাদেরকে যেতেও হবে, আবার এদিকে ট্রেন বন্ধ। তো ভীষণ টেনশান হচ্ছিলো যে যাবো কী করে, বাচ্চারা ছিল কত সুন্দর সুন্দর, এদিকে সিনার বেশ ভালো করে সাজিয়েছিল, অনেকে অনেক রকম সেজেছিলো। তো তারপরে তো অনেক কষ্টে ভিড় ঠেলে ঠেলে যাচ্ছিলাম। এদিকে কী হয়েছে, এত ভিড়ের মধ্যে ছোটো মানুষ মানে পেখমে জুতো খুলে গেছে দুটোই, ও একবারও বলেনি, মানে বলেইনি যে আমার জুতো খুলে গেছে। লাস্টে যখন এত ভিড় কাটিয়ে যখন বাইরে বেরোলাম তখন ওর পায়ে জুতো নিয়ে দেখলাম। তোর মা ওকে বকলো একটা, মানে বকিস না বেকার বাচ্চা মেয়ে কী করবে। তো তার এতটাই মানে এখানে তো আমাদের মেলা দেখা হয়ে গেল, এবার আমরা টোটো করে বাড়ি চলে যাব, কারণ বোনেরা ওদিক থেকে ওদের বাড়ি চলে যাবে, আমরা এদিক থেকে আমাদের বাড়িতে চলে আসব। বাড়ি ফেরার সময় ভীষণ বৃষ্টি হয়েছে, ভিজতে ভিজতে পুরো বাড়ি এসেছে। আর বাবুর তো খুব আনন্দ, খালি বলছিল বৃষ্টিতে ভিজবে, কিন্তু ওর ভিজলে ঠান্ডা লেগে যাবে, তাও দেখো অল্প অল্প ভিজেছে। বেশ খুব মজা, খালি বলছিল ভিডিও বানাও যে আমি নাচবো নাচবো গাইবো গাইবো। তো তারপরে এরম করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল, প্রায় সাড়ে